শনিবার সকাল 10:30। সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেইনার সহ একটি লরি কাত হয়ে প্রাইভেট কারের ওপর পড়ে। এ সময় গাড়িতে ছিলেন দুবাই ফেরত আবু বক্কর, তার দুই মেয়ে, শ্বশুর ও গাড়ির চালক। তবে সৌভাগ্যক্রমে বড় মেয়ে 6 বছরের আদিবা ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বের হতে পেরেছিলেন, বাকিরা আটকা পড়েন ভেতরে। দুমড়ে মুচড়ে যাওয়া এই প্রাইভেট কারের ভেতর এভাবে 2 ঘন্টা থাকার পর তাদের উদ্ধার করা হয়। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন বক্কর সহ আরোহীরা। 18 মাস পর বক্কর দুবাই থেকে ফিরেছেন, তাকে আনতেই গাড়ি ভাড়া করেছিলেন শ্বশুর। যাওয়ার সময় সঙ্গে বাবাকে দেখাতে 2 নাতনিকেও নিয়ে যান। বক্করকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফটিকছড়ির ল্যালাং ইউনিয়নের বাড়িতে ফিরছিলেন সবাই। পথেই এই বিভীষিকার মুখোমুখি হন বক্কর ও শ্বশুর মুসা। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পা এবং বুকে ব্যথা পেয়েছেন বক্কর, মুসা ঘাড়ে ব্যথা পান, বাকিরা সুস্থ রয়েছেন। দুর্ঘটনার পরপর চারদিক থেকে স্থানীয় লোকজন ছুটে আসেন, কিন্তু এমন ঝুঁকিপূর্ণভাবে কন্টেইনারটি গাড়িটিকে চেপে ধরেছিল যে তাদের পক্ষে উদ্ধার কাজ চালানো সম্ভব ছিল না। পুলিশকে খবর দেওয়া হয়, এভাবে মিনিট পেরিয়ে ঘন্টা যায়, কেউ আসে না। গাড়ির ভিতর আরোহীরা চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে হাইওয়ে পুলিশ আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী লরিটি চট্টগ্রাম থেকে ঢাকামুখী ছিল, কারটিও পাশে যাচ্ছিল। এ সময় লরিটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে কন্টেইনার সহ কারের ওপর পড়ে, এতে গাড়িটি চাপা খায়। কন্টেইনারের ওজন প্রায় 30 টন হবে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর মুখ থেকে ফেরা বক্কর বলেন, সকাল 7:30 বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে বিমানবন্দরে নামি। সকাল 10:00 দিকে বিমানবন্দর থেকে গাড়িতে রওনা হই। ছোট মেয়ে আদিলা ছিল আমার কোলে, বড়টি বাঁ পাশে। শ্বশুর চালকের পাশের আসনে বসেছিলেন। আধ ঘন্টা পর ফৌজদারহাট এলাকায় হঠাৎই ঘটনা ঘটে। তখন বৃষ্টি ছিল, গাছ পড়ে ঘরের চালা ভেঙে পড়লে যেরকম হয়, চাপা পড়ে থাকে, ঠিক সেভাবেই ছিলাম। আর কয়েক ইঞ্চি ডেবে গেলে সব শেষ, কোনো রকমে কাত হয়েছিলাম। সামনের আসনটির নিচে আটকা পড়ে আমার বাপা, উরুর কাছে 2 বছরের ছোট মেয়েটি। শুধু আল্লাহকে ডেকেছি। উদ্ধার কাজ শুরু হওয়ার পর আরেক আশঙ্কা পেয়ে বসে বক্করকে, কারণ কন্টেইনারটি গাড়িটির উপর যেভাবে ছিল তা খুবই ঝুঁকিপূর্ণ, এদিক সেদিক হলেই শেষ। বাইরে থেকে শুধু সাদা গাড়িটির সামান্য অংশ দেখা যাচ্ছিল। উদ্ধারের সময় যদি আর 1-2 ইঞ্চি ডেবে যায় তাহলে মৃত্যু অনিবার্য। অবশেষে 2 ঘন্টা পর আব্বা আম্মার দোয়ায় আমরা বেঁচে ফিরেছি। এর আগে 10 মে নগরের পতেঙ্গা এলাকায় কন্টেইনারে চাপা পড়ে বাবা ছেলের মৃত্যু হয়েছিল। IBTV USA, New York.